সুন্দর গ্রাম, আমার তো এই গ্রামে অনেক ভালো লাগছে। তাই আমার সহমে যাবি কবে? যতদিন এই গ্রামের সৌন্দর্য আমাকে না ছাড়ছে ততদিন আমি যাচ্ছিলাম। হ্যালো, শুনুন, এক্সকিউজ মি, এই যে আপনাকে যে ডাকছি শুনতে পাচ্ছেন না? ওয়াও, আপনি কি গ্রামের? এই গ্রামে যে এত হ্যান্ডসাম একটা ছেলে আছে জানা ছিল না। আপনি মনে হয় গ্রামে নতুন এসেছেন, তাই না? কেন? শুনুন, আপনাকে ফার্স্ট টাইম লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনি আর ভবিষ্যতে আমাকে বিব্রত করতে আসবেন না, ওকে? মনে থাকে যেন। আমাকে আবার করলো? এতিশা, তুই একে চিনিস? না। তোমার ডাকলি কেন? দেখলাম ছেলেটা হ্যান্ডসাম, তাই একটু কথা বললাম। কিন্তু ছেলেটা আমাকে অ্যাভয়েড করলো। হাজার হাজার ছেলে আমার পিছনে ঘুরে বেড়ায়, আমি সবাইকে নাকে দড়ি দিয়ে ঘুরাই, আর এই এই ছেলে আমাকে অ্যাভয়েড করে চলে গেল। তুই কেন? ওই গ্রামের প্রত্যেকটা মেয়েকে অ্যাভয়েড করে চলে। ওর নাম নয়ন, ওই গ্রামের আদর্শবান স্কুল মাস্টার হামিদুল হাসানের ছেলে। উর্মিলা, তুই জানিস না আমি কতটা জিনিস। তুই শুধু দেখ আমি কি করি। আমি এই ছেলেকে আমার প্রেমের ফাঁদে ফেলে শুধু নাকে দড়ি দিয়ে ঘুরাবো, আর আমি যেটা বলি সেটা সবসময় আমি সাকসেস হই। খালি দেখ, চেষ্টা করে দেখতে পারিস, পারবি না? অবশ্যই আমার পারতে হবে, আর এটা আমার চ্যালেঞ্জ। চল। আবার বই, সারাদিন শুধু পড়ালেখা আর এদিক ওদিক ঘুরে বেড়ানো। নয়ন, একটু আমার কথাটা শোন। বল। বাপরে, তোর বাবা চলে গেছেন অনেক দিন হলো, এখন তোর সংসারের দায়িত্বভারটা তোকে নিতে হবে। মা, বাবার অবর্তমানে তুমি তো আছো, তুমি থাকতে কেন আমাকে সংসারের দায়িত্বভার নিতে হবে? আরে বোকা ছেলে, আমি কি চিরজীবন বেঁচে থাকবো? আমাকে তো একদিন তোর বাবার কাছে যেতে হবে নাকি? আরে মা, এই কথাটি তুমি আর কোনোদিন বলবে না। একমাত্র তুমি ছাড়া আমার কে আছে বলো মা? বোকা ছেলে, কাঁদছিস কেন? কারো মা সারা জীবন বেঁচে থাকে? তুই বল, এটা বাস্তবতা বা? আমার মাকে আমি সারা জীবন আমার বুকের মাঝে বেঁধে রাখবো, কোথাও যেতে দেবো না। ওরে আল্লাহ, কাঁদিস না, বই না। এখন বল, কবে থেকে দায়িত্ব নিবি? আমাকে একটু হেল্প কর। আচ্ছা ঠিক আছে মা, সময় হলে আমি ঠিকই বল। যাও মা। ওই দিকটা, ওই দিকটা, ওই 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 জায়গাটাতে। হ্যাঁ হ্যাঁ। দাদু ভাই, এই কি রে, কোথায় গেছিলি? এই তো তোমাদের গ্রামটা ঘুরে দেখছিলাম। ভেরি গুড, কেমন লাগলো আমাদের গ্রামটা? অনেক সুন্দর, আমার তো মন চাচ্ছে যে আমি অনেক দিন থেকে যাই। ভেরি গুড, থাকবি, অসুবিধা কি? তাহলে এক কাজ করো, মাম্মি ড্যাডিকে তুমি ম্যানেজ করো। এটা কোনো ব্যাপার হলো? আমি আজকে পটিয়ে হলো তোর মাম্মি ড্যাডিকে। সত্যি? তুমি বেস্ট নন, তো যতদিন খুশি থাকবি। এখন তো টায়ার্ড হয়ে গেছিস, একটু রেস্ট কর, যা। Bye.
শুনুন শুনুন, আপনাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি আপনার বন্ধু হতে চাই। আমার অনেক বন্ধু আছে, আপনি গায়ে পড়ে আমার বন্ধু হতে আসবেন না। আপনাকে কালকে বারণ করার পরও আপনি আমাকে বিব্রত করছেন, কেন আমি কি একটু জানতে পারি? ব্যাপারটা সোজা, আপনি বুঝতে পারছেন না একটা মেয়ে আপনাকে কেন বিব্রত করছে? আশ্চর্য, আপনার মতো এরকম বিরক্তিকর, আসলে আমি আপনাকে চিনি না জানি না, অথচ আপনি আমাকে বিব্রত করেই চলছেন। দেখুন, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনি যদি আর ফার্দার আমাকে বিরক্ত করেন তো আপনাকে চরম অপমান হতে হবে। যদি আত্মসম্মানবোধ থেকে থাকে তাহলে আমার সম্মুখে আর বন্ধু হতে আসবেন না, আন্ডারস্ট্যান্ড? তোকে বলেছিলাম না, তুই যত জিনিস হোস না কেন মেয়ান্নাকে পড়াতে পারবি না। শোন, আমার এই লাইফে কখনো আমি ফেল হইনি, শুধু হয়েছি সাকসেস। আর আমি যে কতটা জিনিস, তুই শুধু দেখ কি হয়। ম্যাডাম, আপনার চা। আমি আর এই বাড়িতে কাজ করব না। কেন, কি হয়েছে? আরে কাঁদছিস কেন, কি হয়েছে? কি কেননা, আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু করি নাই, তারপরে ম্যাডাম আমার এখানে টাস করে না, তারপরে হয়ে গেছে। তৃষা তোকে চড় মেরেছে, তাহলে তো নিশ্চয়ই কিছু করেছিস। আমি জানতাম আপনি এই কথাই করবেন, আমি কিচ্ছু করিনি। আমি ভালো বললে ম্যাডাম সাহায্য ম্যাডামের সাথে থেকে টাস করে মনে হয় না, তারপরে মেরে দিচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে, একটু কাঁদিস না, আমি দেখছি ব্যাপারটা। আর তুই তো জানিস যে ও একটু মানে চড়া মেজাজের মেয়ে, তুই যখন তখন ওর সামনে যাস কেন? হ্যাঁ, তুই শব্দ সামারি হইব, আর এই ছুটি আমি মেনে থাকবো না, তুমি কাজ করো না কেন। কিছু হয়নি না ভাই, আসলে আমার মুডটা অনেক অফ ছিল, আই এম সরি। কেন মুড অফ, কেন কি হয়েছে? কিছু না, এমনিতেই। তোকে নিয়ে হয়েছে সমস্যা, তোর মেজাজটা হয়েছে ঠিক তোর মায়ের মতো, বুঝলি? সব সব মেজাজটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে, তা নাহলে কি করে চলবে না। আমি কি বজরুকে আবার চা দিতে বলবো? হ্যাঁ দিতে বলো। এবার কিন্তু ওকে সরি বলে দিবি। ঠিক আছে, ওকে। মা জানো, এই কয়টা দিন ধরে খুব বিব্রত বোধ করছি। কেন রে? চিনি না জানি না কোত্থেকে এসে আমার শুভাকাঙ্ক্ষী হতে। ছেলে না মেয়ে? মেয়ে। কে রে? বললাম তো চিনি না, তো মনে হয় গ্রামে নতুন আসছে। দেখতে কেমন? খুব মিষ্টি। মা, শহরের মেয়েরা মিষ্টি মেয়ে হয় না, হয় দুষ্টু মেয়ে। শহরের মেয়েরা হয় দুষ্টু, আর গ্রামের মেয়েদের তোর ভালো লাগে না, তো তুই বিয়ে করবি কাকে শুনি? আহা মা, ওসব বিয়ে সাদের কথা রাখো, সবেমাত্র পাশ করলাম, আগে ভালো চাকরি বাকরি করে বাবার নামটা ধরে রাখি, তারপর বিয়ে সাদের কথা বলবা।
সব সময় একই কথা। তুমি খাবা না? না তুই খা, পরে খা। মেয়েটা আসলে কে, কি ওর পরিচয়? আজকে ওর সাথে এমন একটা অ্যাক্টিং করব, ও আমাকে কোনোভাবে অ্যাভয়েড করতে পারবে না। হঠাৎ আমার বন্ধু হতে চায়, আজও নিশ্চয় আমার জন্যই দাঁড়িয়ে আছে। কি ভাবছেন? দেখুন, আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনার নাম নয়ন, আপনি একজন স্কুল মাস্টারের ছেলে। কিন্তু আপনি, মানে আপনাকে তো চিনলাম না। আমি তিশা, আপনাদের গ্রামে যে জামশেদ চৌধুরী আছে সে আমার দাদু হয়। ও, আপনি চৌধুরী সাহেবের নাতনি? আপনি কাঁদছেন কেন? নিজের উপর অনেক অভিমান হচ্ছে তাই কাঁদছি। অভিমান? কিসের অভিমান? নিজের উপর অনেক রাগ হচ্ছে। আমি কি দেখতে এত কুৎসিত, বাজে? না না, আপনি কুৎসিত হবেন কেন? নিজেকে মানুষ বলে মনে হচ্ছে না। আচ্ছা, আমি কি অনেক আগলি, অনেক অনেক বেশি বাজে? না না, আপনি আগলি হবেন কেন? সেটা যদি না হয়, আপনি আমাকে এভাবে অ্যাভয়েড করছেন কেন? আসলে আমি আর অন্য দশটা ছেলের মতো নই। ওইসব প্রেম ভালোবাসা এসব আমাকে দেওয়া হবে না। আপনি শুধু শুধু সময় নষ্ট করবেন না। আমরা তো অ্যাটলিস্ট ভালো বন্ধু হতে পারি, আর এই গ্রামে আমি ঘুরতে এসেছি, তেমন আমি কাউকে চিনিও না। ঠিক আছে, ভেবে দেখব। আসি। হ্যাঁ, আমি 100% শিওর এবার ওকে আমি প্রেমের পদে ফাঁসিয়ে ছাড়ব। ও আসলে বুঝতে পারছে না আমি কি জিনিস। ও বন্ধুরে, ওরে ভাদ্র মাসের চিলে, দেখো গাছে পাকে তাল, বন্ধু গাছে পাকে তাল। আমি তোমার পরাণ পাখি, তুমি আমার জান, ওরে একদিন তোমায় না দেখিলে হারাইয়া যায় জ্ঞান, বন্ধু আসো না কেন। এই কাজ কাম ফেলে দিয়ে তুই এখানে খাইরুল লো করে চাচাচ্ছিস কেন? না মানে খালুজান, ওই হয়েছে কি, কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছি তো, এই জন্য আর কি বসে জিরো ছিলাম। হ্যাঁ, তুই যে দিন দিন ফাঁকিবাজ হয়ে যাচ্ছিস সেটা আমি বেশ বুঝতে পারছি। এই দিয়ে কোনো কথা কইলেন খালুজান, আমি হইলাম গিয়ে আপনার একমাত্র বিশ্বস্ত, ওই বিশ্বস্ত, ওই বিশ্বস্ত বলদ। হ্যাঁ হ্যাঁ, বলদ। তাহলে বাড়ি আয়, খেতের মধ্যে বসে রয়েছে কাজ কাম ফেলে দিয়ে। যে খালুজান, আমি আসতেছি, এই আর একটুকুনি লাগবে, শেষ হোক তারপরে চলে আসতেছি। এই এই, তোমরা তাড়াতাড়ি কাজ করো না কেন, বেলা কম দেখতেছি, হিসাব আছে? অনেক বেলা আছে, অনেক বেলা আছে। আসতেছি খালুজান, আপনি যান। করো করো, তাড়াতাড়ি করো। আচ্ছা, আমি কি অনেক আগলি, অনেক অনেক বেশি বাজে? না না, আপনি আগলি হবেন কেন? সেটা যদি না হয়, আপনি আমাকে এইভাবে অ্যাভয়েড করছেন কেন? আসলে আমি আর অন্য দশটা ছেলের মতো নই। ওইসব প্রেম ভালোবাসা এসব আমাকে দেওয়া হবে না। আপনি শুধু শুধু সময় নষ্ট করবেন না। আমরা তো অ্যাটলিস্ট ভালো বন্ধু হতে পারি, আর এই গ্রামে আমি ঘুরতে এসেছি, তেমন আমি কাউকে চিনিও না। নয়ন, কি রে একা একা হাসছিস কেন? মা, এখন বলবো না, সময় হলে তোমাকে ঠিকই বলবো। আচ্ছা ঠিক আছে, পরেই বলিস, এখন দুধটা খেয়ে নে, তারপর ঘুমিয়ে পড়। আচ্ছা, তুমি যাও, আমি টাইম মতো খেয়ে নেব। ঠিক তো? রাত জাগিস।
আপনি এসেছেন? সারা রাত আপনার অশ্রুসিক্ত নয়ন দুটি আমার চোখের সামনে ভেসে উঠেছে। কান্নার অভিনয়টা একটু বাড়িয়ে দিতে হবে, যাতে আমার প্রতি একটু বেশি মায়া লাগে। কি ভাবছেন? আরে আপনি আবার কাঁদছেন, কাঁদছেন কেন? আপনি আমার চোখের ভাষা বুঝেন, মনের ভাষা বুঝেন, কিন্তু আপনাকে আমি কীভাবে বুঝাবো? আপনাকে আমি প্রথম দেখায় কতটা অ্যাট্রাক্ট হয়েছে আপনাকে দেখে, আমি আমি মাথা থেকে আপনাকে ভুলতেই পারছি না, যেখানে যাই শুধু আপনার কথা মনে পড়ে আমার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, প্লিজ কাঁদবেন না। আপনি আপনি যেভাবে চাচ্ছেন ওভাবে হবে, প্লিজ আপনি কাঁদবেন না। সত্যি বলছেন? আমি শুধু আপনার বন্ধু হতে চাই না, বন্ধুর থেকে বেশি কিছু হতে চাই। আজ আর আমার কোনো আপত্তি নেই, আপনার মতো মেয়ের উপর নিঃসন্দেহে ভরসা করা যায়। আর যাই হোক, আপনার ভালোবাসায় কাপ নেই, সেটা আপনার অশ্রুই বলে দিচ্ছে। সত্যি বলছো ম্যাম? আরে আর ঠিক আছে, ঠিক আছে, আরে কান্না করার কিছু নেই। আই লাভ ইউ টু। উর্মি, আমি জিতে গেছি। তোকে বলেছিলাম না, আমার দ্বারা কোনো কিছু ইম্পসিবল না, সব কিছু পসিবল। আমি হচ্ছে জিনিয়াস। নিজে যখন গেছিস নয়নের সঙ্গে প্রতারণা করিস না, নয়নের মতো ছেলে হয় না। তোকে মন থেকে ভালোবেসে ফেলি। মন ইম্পসিবল। শোন, আমার কাজ হচ্ছে মানুষের মন নিয়ে খেলা করা, মন দেওয়া না। নারী সরাসরি মানুষের মন নিয়ে খেলা করা উচিত না, ওর মনটা ভাঙিস না তুই। হয়েছে, কয়েকদিন পরে আমি এখান থেকে চলে যাব, দেখবি দেবদাসের মতো কান্না করবে। ও আমাকে প্রথম অ্যাভয়েড করেছে না, দেখ না কি করি। দাদু ভাই, আজকে কিন্তু আমি অনেক বেশি হ্যাপি, অনেক বেশি হ্যাপি। কারণটা কি? তুমি এসব বুঝবে না। জানো কি হয়েছে? আমি যে এত জিনিয়াস আজকে সেটা প্রমাণ করে দিয়েছি। হ্যাঁ, আমার আপু মনে যে জিনিয়াস এটা মানতেই হবে, এটা অস্বীকার করার মতো ক্ষমতা আমার তো নেই, কারোরই নেই। দাদু ভাই, আমার অনেক ক্ষুধা পেয়েছে, চল একসাথে ডিনার করি। জিনিয়াসদের খেতে পাই নাকি? হ্যাঁ পাই, চল। কিভাবে যেন তোমার মায়ার জালে জড়িয়ে গেলাম। তুমি তো আমার মায়ের জালে জড়াতে চাওনি, তোমাকে আমি জোর করে জড়িয়েছি, তাই না? তাই। তিশা, তুমি যদি এসব মডার্ন ড্রেস না পরে মার্জিত ড্রেস পরে আসো, তোমাকে আরও বেশ মানাবে। তাই। শাড়ি, খোপায় ফুল, কপালে টিপ, ঠিক যেন দেখে মনে হয় প্রকৃতির মেয়ে। তুমি দেখে আমার প্রেমে পড়ে একদম কবি হয়ে গেলে। আরে না, কবি হতে যাব কেন? তবে প্রেম আর প্রকৃতি কিন্তু পাশাপাশি অবস্থান করে, প্রেমের কারণেই প্রকৃতি মনুষ্যহৃদয়ে সুন্দর হয়ে ওঠে, আর প্রকৃতির কারণেই কিন্তু প্রেমের বাসনা জাগে মনুষ্যহৃদয়ে। তুমি দেখে ভালো কথাও বলো, নাইস। এই যে আমরা দুজন প্রেমমত্ত কপত কপতে, এটা কিন্তু প্রকৃতি অফকোর্স মানে। তিশা, তাহলে বলো, কাল তুমি খোপায় ফুল, কপালে টিপ, শাড়ি এসব পরে প্রকৃতির মেয়ে হয়ে আসবে, বলো? ঠিক আছে, থ্যাংক ইউ। মা, আস্তে। ওরে বাবা, তুই আজকে দেখি খুবই খুশি, কি ব্যাপার?
মা, তোমাকে একজনের ব্যাপারে বলতে চেয়েছে, মানে তোমার বেশ ভালো লাগবে। তাই নাকি? সত্যি বলছিস তো? হ্যাঁ মা, আমি এক অপরূপার মায়ায় পড়েছি। বিধাতার সৃষ্টি যে এত সুন্দর, অথচ আমি সেই সুন্দরের পূজারি হতে চাইনি। আমি এতদিন এতটাই নির্বোধ ছিলাম। ও আমাকে শিখিয়েছে মা ভালোবাসা কাকে বলে। ও আমার অজান্তে আমার মনের ভিতর ভালোবাসার জন্ম দিয়েছে মা। কি রে, তুই তো দেখি আসলেই ইমোশনাল হয়ে গেছিস। মা, তুমি যদি ওকে দেখো তুমিও ইমোশনাল হয়ে পড়বে। তাই নাকি? নিয়ে আয় একবার দেখি। ঠিক আছে, সময় হলে ঠিকই নিয়ে আসবো। যা, হাত মুখ ধুয়ে আয়, টেবিলে খাবার দিচ্ছি। ঠিক আছে, লক্ষ্মী মা আমার। আসসালামু আলাইকুম খালাজান। ওয়ালাইকুম সালাম খালাজান। কি ব্যাপার, কাচুমাচু করছিস কেন? না মানে খালুজান, ওই হয়েছে কি, আপনার এত বড় বাড়ি, মানে একটা মেয়ে অনার্স থাকলে খুব ভালো হতো না খালুজান? তুই এই বয়সে আমাকে আবার বিয়ে করতে বলছিস? না, আপনি বিয়ে করবেন কেন? মানে সরমের কথা হলো যে খালুজান, আমার তো 25-26 চলতেছে আর কি, বিবাহের উপযুক্ত সময়, আর আমার তো এখনো বিয়ে হয়ও না। আমার জন্য যদি একটু ব্যবস্থা করতেন। ও আচ্ছা, এই কথা তো, এখন তোকে বিয়ে দিলে তো তুই সারাদিন বউ নিয়ে পড়ে থাকবি, তা আমার কাজকর্ম তো সব লাটে উঠবে। তা হবে না খালুজান, বিয়ে দিলেই বরং আমি আর ও দুইজনে মিলে আরো ভালো কাজ করতে পারবো, বেশি বেশি কাজ করতে। ঠিক আছে, দেখি, চিন্তা করে দেখি। জি খালুজান। খালুজান আপনার একটু সালাম করি। হয়েছে হয়েছে হয়েছে, যা আসুন। জি, আমার নাতনির কাজকর্ম ঠিক মতো করছিস তো? হ্যাঁ খালুজান, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, আমি সব সময় ওই ওনার সাথে খেয়াল রাখি। আর চটচট খাসনি তো? না আর পারে নাই। আর তাছাড়া সেদিন তো আমার দুষ্টুমি করে একটা আদর করে মারছিল আমার কাজে খুশি হয়ে। ঠিক আছে, যা। জি খালুজান। মরদ বিয়ে করবে। মাশাআল্লাহ, তোমাকে কি অপরূপ লাগছে। থ্যাংক ইউ। তোমার ভালোবাসার চোখে ভালো লাগাটা কি স্বাভাবিক না? রিয়েলি তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, তুমি যেন প্রকৃতির সাথে মিশে গেছো। দিশা, তোমার মায়ায় আকৃষ্ট হয়ে মানুষ মৃত্যুকেও পরম আদরে বরণ করবে। ও মাই গড, তুমি দেখি ইমোশনাল হয়ে গেছো। আরে দিশা, আমার জায়গায় যে কেউ এমনই ইমোশনাল হতো। বিশ্বাস করো দিশা, এখন আর তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না, তোমাকে ছাড়া মনে হয় না থাকতে পারবো। এই কি ভাবছো? কিছু না। জানো দিশা, মা তোমাকে দেখতে চেয়েছে, তুমি কালকে আমার সাথে আমাদের বাড়িতে যাবে। হ্যাঁ যাব। দাদু ভাই, ড্যাডিকে বলো কাল সকালে গাড়ি পাঠিয়ে দিতে, আমি ঢাকায় ফিরে যাব। সে কি অপমানি, তুমি কালকে চলে যাবে? আমার ঢাকায় ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। দাদু ভাই, এই কদিনে তোর অনেক মায়ায় পড়ে গেছি আমি, তুই চলে গেলে বাড়িটা খালি হয়ে যাবে, আমি একা হয়ে যাবো। তুমি মাঝে মাঝে ঢাকা চলে আসো না। হ্যাঁ তাই যাবো, তোর মায়া আমাকে ঢাকা টেনে নিয়ে যাবে।
গুড নাইট। গুড নাইট। কানে কম শুনিস নে, তাহলে এই যে এত সুন্দর করে গাতে গাতে যাচ্ছিলাম সারা এলাকার লোক শুনতে পাচ্ছে, তুই শুনতে পারলি না? আবার শুনছিস কি জন্য যে কি গান গাচ্ছি আমি? তা হঠাৎ করে তুই প্রীতি গান গাইতেছিস কেন? ওরে শোনা রে, এই গ্রামে তো দেখে বেড়াচ্ছি চোখে তো কম দেখি না, সারা গ্রাম তো পাত্তলেই রাখা লাগে কিডা কার সাথে কখন কিভাবে প্রেম করে বেড়াচ্ছে, সব কিছু মিলে আমার মনে হচ্ছে এই গানটাই এখন এই গ্রামের জন্য যুক্তিসঙ্গত। যার যেখানে খুশি যার তার সাথে শুধু প্রেম করে বেড়াচ্ছে। ঠিক আছে, সাথে প্রেম কর। এই এই সেমরে, তোর মাথায় কিছু নেই? তোর মাথায় গোবর পোড়া। আমার কত বড় দায়িত্ব তুই জানিস? এই যে এত বড় বিশাল বাড়িটায় পুরোটা কাঁধ দেখা লাগে, এই যে এই মজনুর দেখা লাগে, এটা এই গ্রামে যত মানুষ আছে সব মানুষের বিপদে আপদে সব জায়গায় কার আগায় যাওয়া লাগে? এই মজনুর আগায় যাওয়া লাগে। আমার কি একটা সেকেন্ড সময় আছে তোকার মতো এরকম ফালতু কাজে নষ্ট করার? আমি প্রেম করতে যাব। এত বুঝলে তোর জীবনে প্রেম হবে না। মানে বিষয়টা হচ্ছে কি, প্রেম যে আমি করবো না তা না, আমার খুব ইচ্ছে যে আমি ওই বিয়ের পরে একবার বোর সাথে এর একটা আলাদা মজা আছে, আলাদা একটা টুইস্ট আছে, ও তুই বুঝবি না। আচ্ছা এই তোর সাথে আমি এত কথা কষ্ট কিছু জানি না। হ্যাঁ হ্যাঁ, কাম নাই আমার। কেন যার জন্য অপেক্ষা করছেন সে এক কোনোদিন ফিরে আসবে না। তুমি কি করে জানলে? তিশার সকালে ঢাকা চলে গেছে, সে আপনাকে কখনো মন থেকে ভালোবাসেনি, শুধু ভালোবাসা অভিনয় করে গেছে। না না, আমি এটা বিশ্বাস করি না। এমনি ম্যাম, সে যাওয়ার সময় তো আপনাকে করতে বলেছে। সরি, আসলে ভালোবাসার মতো মন মানসিকতা আমার নেই, তবে বলতে পারো মন নিয়ে খেলা করাটা আমার হবি। আমি কতটা জিনিয়াস তা তো তুমি নিশ্চয়ই হাড়ে হাড়ে বুঝতে পারছো। গুড বাই গ্রামের সহজ সরল স্মার্ট বয় মিস্টার নয়ন। মা বলো তো মা, মানুষ কেন মানুষের হৃদয় নিয়ে মন নিয়ে পুতুল খেলা খেলে? মা বলো মা। বাবা এই কথা কেন বলছিস হঠাৎ করে? আমার মন নিয়ে আমার সাথে পুতুল খেলা খেলেছে মা, আমাকে মাথা লাগিয়ে প্রেম শিখিয়ে কলে যাই বিষের তীর ছুঁড়ে মেরেছে মা। আমার মুখের ভিতর খুব রক্ত খরণ হচ্ছে মা, আমি যা বুঝাতে পারবো না। বাপরে, তুই তো
তো দেখি নিজের অজান্তে সর্বনাশের পথে পা দিয়ে দিলি। আমি জানতাম না মা নারীদের একই অঙ্গে বহুরূপ। আমি খুব কষ্ট পাচ্ছি মা, ও চলে গেল অথচ আমাকে একটিবার বলে গেল না মা। শোন বাবা আমার কথাটা শোন, তুই আমাকে বল তো মেয়েটা কে, কোথায় থাকে, আমি নিজে যাব ওর কাছে, নিজে গিয়ে তোর জন্য ওর কাছে ভিক্ষা চাইবো। না না না, তুমি যেহেতু জানো না, তোমার জানার প্রয়োজন নেই। আমি চাই না আমার মা আমার জন্য কারো কাছে ছোট হোক। আমি জেনে গেছি মা, মানুষকে ভালোবাসলে মা আঘাত পেতে হয়, আমি বুঝে গেছি মা। একটু শান্ত হ বাবা, একটু শান্ত হ। খালুজান একটা কথা কই, আজকে আপনার মনটা খুব খারাপ মনে হইতেছে। হ্যাঁ, দাদু ভাইয়ের কথা খুব মনে পড়ছে। কতদিন হলো চলে গেল মেয়েটা, খুব দেখতে ইচ্ছে করছে রে। তাহলে একটা কাম করেন না খালুজান, আপনি বরং ঢাকায় যেয়ে দেখে আসুন না। না, শরীরটা ভালো না, কোথাও যাওয়া যাবে না এখন। সেরও তো একটা কথা, তাহলে আর কী করবেন, আপনি অপেক্ষা করেন, সে কদিন পর দেখবেন আবার ঠিকই আসবে আপনার দেখতে। যা তুই যা তোর কাজ কর। জি খালুজান। খালুজান আর একটা কথা কই, মানে আমার বাপ বললেন মা বললেন আর যাই বলেন সবই তো আপনি, আপনার মন খারাপ দেখলে আমার খুব খারাপ লাগে, কষ্ট লাগে। কখন আসলি? এই তো একটু আগে এলাম, এসে তো তোর কাছে খোঁজ লাগালাম তোর আসার জন্য। তুই না বলেছিলি তুই আসবি না? আসলে নয়ন আমার চোখ খুলে দিয়েছে, আমি ওর কারণে এসেছি। চল না ননের কাছে নিয়ে চল আমাকে। হ্যাঁ চল। কি হয়েছে? কিছু না, চল। কি হয়েছে বলতো, চল। অনেক রাত হয়েছে বাবা, শুয়ে পর ঘুমা, এভাবে রাতের পর রাত জাগলে তোর তো শরীর খারাপ করবে বাবা। আমি ঘুমাতে চাই, আমি চিরজীবনের জন্য ঘুমাতে চাই। এভাবে বলে না বল মা, আমার কাছে আমি ঘুম পাড়িয়ে দিব।
Ha ha ha!